চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের কর্মকর্তা কর্মচারীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে অবস্থান নেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রায় 700 মতো কর্মকর্তা কর্মচারীরা। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও চাকরি রাজস্ব খাতে তা বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে না।